আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে যারা বিশেষ করে ইলেকট্রিক্যাল কাজ নতুন শিখতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা কীভাবে একটি সিঙ্গেল রুম অথবা একটি একলা রুমকে আপনারা ওয়্যারিং করবেন, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমরা আমাদের ফেজস্টারটি নিয়ে আমাদের পোল থেকে মিটারে কানেকশন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মিটারে যখন ফেজস্টারটি কানেকশন হয়ে যাবে, আমরা নিউট্রাল তারটি কানেকশন পোল থেকে নিয়ে আমরা মিটারে কানেকশন করে দিব। আপনি দেখছেন এখানে নিউট্রাল তারটিও কানেকশন হয়ে গেছে। এখন আমরা মিটার থেকে ফেজস্টারটি আউটপুট করব। আউটপুট করে নিয়ে আমাদের এমসিবি ব্রেকারে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আপনারা সেটা লেগে গেছে। এখন আমরা নিউট্রাল তারটি আউটপুট করে আমাদের এমসিবি ব্রেকারে লাগিয়ে দিব। অ্যানিমেশন আকারে তারটি আমরা নিব এবং নিয়ে সেখানে লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন সেটি অ্যানিমেশন আকারে আমাদের মিটার থেকে আউটপুট হয়ে আমাদের এমসিবি ব্রেকারে লেগে গেল। এখন আমরা এমসিবি ব্রেকার থেকে ফেজ তারটি আউটপুট করে আমাদের আরসিবি ব্রেকারে দেব। আরসিবিতে দিব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরসিবি ব্রেকারে ফেজ তারটি সংযোগ হয়ে গেছে। এখন আমরা নিউট্রাল তারটি আমাদের এমসিবি থেকে আরসিবিতে সংযোগ করে দিব। সংযোগ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা অ্যানিমেশন আকারে এখানে তারটি আমাদের এমসিবি থেকে আরসিবিতে কানেকশন হয়ে গেল। এখন আমরা আরসিবি থেকে আউটপুট করে সিঙ্গেল পোল এমসিবি ব্রেকারে ফেজস্টারটি কানেকশন দিব। দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমসিবি ব্রেকারে কানেকশন হয়ে গেছে সিঙ্গেল পোলে। এখন আমাদের নিউট্রাল টার্মিনালটি এখন আমরা পরে ব্যবহার করবো। এখন আমরা এমসিবি সিঙ্গেল পোল ব্রেকার থেকে আউটপুট করে আমাদের বোর্ডে যেই কাট আউটটা আছে সেই কাট আউটটাতে সংযোগ করে দিলাম। কাট আউট থেকে আমরা আউটপুট করে আমাদের যতগুলো পয়েন্ট সুইচ আছে সেই পয়েন্ট সুইচগুলোতে আমরা লুপিং করে ফেজ তারটি কানেকশন করে দিব। এতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটের সুইচ, ফ্যানের সুইচ এবং থ্রি ফ্ল্যাগ সকেটের সুইচ সব প্রত্যেকটা ইন্ডিকেটর প্রত্যেকটা জায়গায় আমরা ফেজ কানেকশন দিয়ে দিয়েছি। ফেজ কানেকশন দিয়ে দেওয়ার পরে আমরা এখন আমাদের এক একটি লোডে কানেকশন দিব। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের রেগুলেটারের কানেকশনটি দিয়ে দিলাম একটি সুইচ থেকে। আবার আমাদের যেই থ্রি ফিন যেই ফ্ল্যাগটি আছে সেটিতে আমরা ফেজ তারটি সুইচ থেকে নিয়ে কানেকশন করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আকারে প্রত্যেকটা কানেকশন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে আমরা আউটপুট করবো আমাদের একটি বাল্বের লাইন। বাল্বের লাইন আউট করে আমরা আমাদের বাল্বে ফেজ তারটি কানেকশন করে দিব। বাল্বের তারটি কানেকশন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের রেগুলেটার থেকে আমরা আউটপুট করবো। আউটপুট করে আমাদের ফ্যানে ফেজ তারটি কানেকশন করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেজ তারটি ফ্যানে কানেকশন করে দিয়েছি। এখন আমাদের অবশিষ্ট রয়েছে আরেকটি লাইটের তার। তো আমরা সেখান থেকে সুইচ থেকে আউটপুট করে আমরা লাইটের আমরা ফেজ তারটি সংযোগ করে দিয়েছি। এখন আমরা আমাদের আরসিবি ব্রেকার থেকে আমরা নিউট্রাল তারটি আউটপুট করবো। আউটপুট করে আমাদের প্রত্যেকটি পয়েন্টে যেখানে যেখানে প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আমরা নিউট্রাল কানেকশন করে দেবো। আমরা প্রত্যেকটা লাইটে দিয়েছি, আমাদের ফ্যানে দিয়েছি, আমাদের ইন্ডিকেটরে দিয়েছি এবং আমাদের থ্রি ফ্ল্যাগ সকেটও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন, এনজয় করেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।